Hello? হ্যাঁ, তুমি কোথায়? হ্যাঁ, কই তুমি? আমি তো প্রায় এসে পড়ছি। ও আচ্ছা, ও আমি যা যা আনতে বলছিলাম আনছো কি? হ্যাঁ, তুমি যা যা বলছিলে সব নিয়ে আসছি। আর বইলো না, মার গহনা টহনা সব নিয়ে আসছি জানো। কালকে রাত্রি তো ব্যাগ গুছিয়ে রাখছি আমি। আরে, আমাদের নতুন সংসার হবে, আমরা জানি না কত কি লাগে। হ্যাঁ, আরে না, তুমি আসো, কোনো ভয় নাই। সব কিছু নিয়ে আসছি রে। তুমি যে 1 লাখ টাকার কথা বলছিলে না, ওটাও নিয়ে আসছি। হ্যাঁ, আমি প্রায় এসে বসছি, তুমি তাড়াতাড়ি আসো। গয়না, টাকা জানতে বলছিলাম, 1 লক্ষ টাকা আনছ? হ্যাঁ যাবো তো, হ্যাঁ যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো তাহলে। হ্যাঁ আচ্ছা, আমার আর সহ্য হইতেছে না, তোমার মুখটা কখন দেখবো আমি। আরে বাবা যাবো তো, এত ধৈর্য হারা হলে তো চলবো না, বুঝো না, একটু দাঁড়াও, এতদিন প্রেম করতে পারছো আর এখন 5 মিনিট দাঁড়াতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, তুমি চিন্তা করো না, ঠিক আছে, আমার এই 5 মিনিট সময় দাও, আমি তোমার সামনে দিয়ে হাজির হম। সেই কবে থেকে তোমার মুখটা দেখার জন্য আমি বসে আছি, আর তুমি প্রথম দিনই লেট করতেছো। শোনো, প্লিজ আর লেট করো না, তাড়াতাড়ি চলে আসো। আমি রোদে তো একদম হাঁপায় গেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবু দাঁড়াও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি কখন বের হতে বললা আর আমি কখন বের হলাম? কত তাড়াতাড়ি আসতেছি জানো, তোমার জন্য। তুমি কোথায়? আরে বাবা আসতেছি তো বলছি তো আমি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, তুমি এখন দাঁড়াও, 5 মিনিট সময় দাও আমারে। হ্যাঁ আমি আসবো তো, আমি যা যা বলছি তুমি কি ওগুলো আনছো নাকি, ওইটা বলো আগে। এই এই রুদ্রিম দেখি হাঁটা যায়, আমি কখন আসছি তুমি জানো? তাড়াতাড়ি আসো, ভালোবাসে কি দেরি করতে হয় বলো। হ্যাঁ যাবো তো, হ্যাঁ যাবো। ও আনছো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ বলো। আরে বাবা আসতেছি তো বলছি তো আমি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, তুমি এখন দাঁড়াও, 5 মিনিট সময় দাও আমারে। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, যাবো যাবো। আর ভয়ের কিছু নাই তো, তুমি দাঁড়াও ওইখানে, আমি আসতেছি। আর টাকা নিয়ে আসছো তো? আর শোনো, হ্যাঁ যে ব্যাগে করে টাকা গয়না নিয়ে আসছো না, ওইটা একটু সাবধানে রাখো, ঠিক আছে? কারণ শহরের তো ই ভালো না। তুমি দাঁড়াও, আমি তোমার বুকলো এই সামনে 5 মিনিটের ভেতরে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়াও তুমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়াও তুমি। হ্যাঁ আচ্ছা, তুমি এখন কই আছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওইখানে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তুমি ওইখানে দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা শেষ মুহূর্তে তাহলে আসলা না? হ্যাঁ আসলাম। তুমি তুমি জানো আমি গরমে কেমন হয়ে গেছি। ধরো ব্যাগ ধরো। হ্যাঁ যাও, তাহলে আসো। কোথায় যাবো? এই যে সামনে যাবো, আসো যাই সামনে। হ্যাঁ সামনে আসো। তাহলে রূপা তুমি এখন দাঁড়াও, আমি দেখি একটা নৌকার ব্যবস্থা করতে পারি নাকি, কারণ আমাদের তো নদী পার হতে হবে। এখন দাঁড়াও তুমি, ঠিক আছে? শোনো, হ্যাঁ তাড়াতাড়ি যাবা, তাড়াতাড়ি আসবা, দেরি যেন না হয়। আর তুমি চিন্তা করো না তো, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। সন্ধ্যা লাগতেছে, আমি এখানে একা থাকি। তুমি চিন্তা করো না, ঠিক আছে, আমি আসি, তুমি এখন দাঁড়াও, আসতেছি। তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও।
করো আসেন ওকে ফুলগুলো কিন্তু সুন্দর আছে সে কখন গেল এখন আসে না কোন সালাকি কোন দিব আরে ভাই ফোনটা তো ধর সন্ধ্যা লাগতেছে এখন আসে না তোর কি করে এখন আগে কি যাবো ওইদিক কি করা যায় ছেলে দেখছেন না তো এরকম ছেলে দেখি নাই কাদের কিন্তু লাল ব্যাগ আছে লাল ব্যাগ আছে তোমার কি লাগে সাসা দুঃখে কথা কি বলবো জানেন ওই ছেলেটার সাথে আমার রিলেশন হয়েছিল ফলে ছেলেটাকে আমি প্রচন্ড ভালোবাসতাম ছেলেটাও আমাকে ভালোবাসত কিন্তু এখন বুঝতে পারতেছি ছেলে সেটার বেমান ঠিক আছে আমাকে 1,00,000 টাকা আমার বাবা মার যত টাকা পয়সা তা আমার মায়ের গহনা সব কিছু নিয়ে আমাকে আসতে বলছিল যে আমাকে সে বিয়ে করবে আমরা পালা যাব কিন্তু ছিল তার সাথে আমাকে এই জায়গায় দাঁড় করে সকলে যেন চলে গেছে শুনো মা তুমি তো বিশাল একটা ভুল করছো তুমি একটা প্রতারকের পাল্লায় পড়ছো এরকম এই ফোনে এই এরকম অহরহই এইরকম ধরনের মানুষকে প্রতারকের প্রতারণার ফাঁদে ফেলাইয়া অনেক ছেলে মেয়েকে ঠকায় মেয়ে ছেলেকে ঠকায় এরকমই চলছে তুমি তুমি সত্যি তুমি কোনো একটা প্রতারকের পাল্লায় পড়ছো এই যে গহনাপত্র তোমার টাকা পয়সা সবই ব্যাগ সহ তার হাতে দিছ সে কে রাখছে বউ চাষা আমি বাড়িতে মুখ দেখাবো কেমনে কি বলো মার না আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো আমি তো যাইতেছি একটু যে দক্ষিণ পাড়া হ্যাঁ আমি কিছুক্ষণ পরে ফিরব তুমি ওই যে মোড়ে একটা দোকান আছে না একটা ফার্মেসি আছে না ওই বাইরে ওখানে বসো তারপরে আমি এসে দেখি তোমার কি করা যায় হ্যাঁ তাছাড়া আর কি করা এইটুকু কিছু পয়সাপত্র দিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাবো তোমার বাপ মার কাছে যাবা এরকম প্রতারণার ফাঁদে জানে আর কোনোদিন পড়ো না আমিও বলে দিই মানুষকে মানুষ যেন এরকম প্রতারণার ফাঁদে না পড়ে এই মোবাইলে এই মোবাইল দিয়ে তো ধ্বংস করলো মোবাইল শুধু তোমাদের ছাত্র রম্য লেখাপড়া ছেড়ে দেয় বই ছেড়ে দেয় এই যে মোবাইল মোবাইলের মধ্যে কি বাস্ক মতে পাইছে ওই বাস্ক নিয়েই থাকে সারাদিন সাসাম বুঝতে পারিনি জানেন আমি আমার মাকেও কখনো এই তো বুঝতে তো পারো নাই এই সব পোলা পানদেরকেই বলি ওই যে ওইরকম তারা বুঝতে পারে না তারা মানে অজ্ঞান হয়ে যায় মোবাইল পাইলেই সব পাইল আর জানি এরকম কেউ না করে তোমার মতো ভুল না করে সবাইকে বলবা আর তুমিও জানি এরকম আর ভুল না করো তুমি ওই মোড়ে গিয়ে বসো হ্যাঁ আমি আসতেছি কিছু টাকা পয়সা দিয়ে দিয়ে দিব তুমি সেফ বাড়ি চলে যাবা যাও ও আর হ্যাঁ শোনো শোনো তুমি তুমি একজন মহিলা মানুষ নাকি তুমি মহিলা না তুমি যে পোশাকটা পরছো এই পোশাকটা কি মহিলার পোশাক বলো তোমরা এই সমস্ত এইভাবে এই পোশাকে এই বের হও বিধাই এই ছেলেদের তোমাদের প্রতি একটা আকর্ষণ আসে আর এরকম পোশাক কখনো পরবা না মেয়েরা মেয়ে মেয়েদের পোশাকই পরবা মেয়ের মতোই থাকবা মেয়ের মতোই আচার আচরণ চলাফেরা মেয়ের মতোই করবা কোনো সময় এরকম উশৃঙ্খল হবা না কারো পাল্লায়ও পরবা না এগুলো ইসলামের বিধানে নাই যে তুমি এরকম জিন্স প্যান্ট
পরে তুমি বাইর হবা, একটা গেঞ্জি গায়ে দিয়ে বাইর হবা। এতে আমরা অনেক কষ্ট পাই, কিছু বলতে পারি না। কেন বলতে পারি না? এখন মডার্ন, তোমাদের মডার্ন আধুনিক যুগ, আধুনিক যুগ হইলেও সব কিছু আধুনিকই রাখবা, কিন্তু নিজের লেবাসটা তো ঠিক রাখবা নাকি? তো যাও আর এই পোশাক বদলাবা, তোমার বন্ধু বান্ধবী যা আছে তাদেরকে বলবা, মেয়ের মেয়ের পোশাক পরবে, ছেলে ছেলের পোশাক পরবে, এটাই বিধান। যাও।